নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ রিপোর্ট। আমাদের বর্তমান কথার অনুষ্ঠানের সহযোগী নিবেদন করছেন আমি প্রথমেই অনুরোধ করব, আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের উত্তরীয় পরিয়ে বড় খুব ভাগ্য যে তুলসীতলা মোহনবাটি অঞ্চলে স্থাপিত হয় যিশু ঠাকুরমা স্বামীজির অনুরাগীদের দ্বারা। তারপর থেকে আমাদের সেবা কর্ম চলে আসছে। বড় কথা, তিনি চার পাশে বসে আছেন মাত্র একটা যুবক 90 বছরের। হ্যাঁ, এখানে একটা শান্তির ফিলিং, মানে পিস যাকে বলি, ফিল হচ্ছে। তো আমি বেশি করতাম যে আমার বিধায়ক তহবিলে এখানটার প্রজেক্টের জন্য আমি কিছু ফান্ড বরাদ্দ রাখ, কিন্তু ঠিক আছে এই বছর হয়নি। আমি তো 5 বছরের জন্য বিধায়ক, আগামী বছর হবে। তবে একটা কথা বলি, আমি নিজের পার্সোনাল কৃষ্ণ কল্যাণীর তরফ থেকে আমি 1,01,000 টাকা আপনাদের। সুব্রত বললেন যে এখানে বিভিন্ন মহিলাদের গ্রুপ বানিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, আর দিয়ে তারা মানে সেলাই মেশিন কোন সংস্থার কাছ থেকে পেয়েছিলেন, তো তো রোটারি। তো এখন এটা একটা গভর্নমেন্টের প্রভিশন আছে, 20 জনের যদি একটা ক্লাস্টার টিম যদি হয়, এসির আন্ডারে আছে। আপনারা যদি বলেন আমি ডিএসির সাথে সুন্দরতার কথা বলিয়ে দিব। তো ওখানে বিভিন্ন স্কিম রয়েছে, ওই স্কিমে 20 জনের একটা টিম হয়, সেটা একটা ক্লাস্টারে পরিণত হয়, আর ওই ক্লাস্টারে তারা ওখান থেকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ দেওয়ার পর একটা সার্টিফিকেট ইস্যু করে, ওই সার্টিফিকেট ইস্যু করার পর হ্যাঁ বিভিন্ন যারা সেলাই করে কিংবা যারা অন্যান্য যেটা হ্যান্ডক্রাফট হাতের কাজ যারা করে, সেখানে কিন্তু গভর্নমেন্টের একটা ভালো ইনসেন্টিভ রয়েছে। তো সেটা যদি আপনারা যদি 20 জন মহিলা করে কয়েকটা যদি গ্রুপ তৈরি করে দেন, তাতে কিন্তু সরকারি মানে ইনসেন্টিভ স্কিম গুলো এভেল করতে পারবে। তো সেটা ডিএসির সাথে একটু কথা বলে করে আপনি আরো ক্লিয়ার করে দেবেন। আমার এই বিষয়ে কথা বলা হয়েছিল, কারণ আমি ইলেকশনের পর বিভিন্ন মেয়ার আমার 80টা জনসংযোগ, আমার 80টা বুথে জনসংযোগ করেছিলাম। তো সব জায়গায় সমস্যা ছিল বেকারত্ব। তো অনেক মা বোনেরা আছেন যারা হাতের কাজ জানেন, কিন্তু সেই রকম স্কোপ নেই ওনারা করবেন। তো সেই হিসাবে আমি এসে ডিএমের সাথে করেছিলাম, কথা বলেছিলাম, তো উনি আমাকে সাজেস্ট করেছিলেন। তো কয়েকটা গ্রামে অলরেডি আমরা উনাকে দিয়ে ভিজিট করিয়ে দিয়েছি, ক্লাস্টার তৈরি হয়েছে। তো আপনারা যদি চান আপনাদের সংস্থার মাধ্যমে, হ্যাঁ,
এখানে সেই মানে ইনফ্রাস্ট্রাকচার গঠন হতে পারে। আর সত্যি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, হ্যাঁ, তো আপনারা সম্বর্ধনার মাধ্যমে যা আমাকে সম্মান দিয়েছেন সেটা নিশ্চিত ভবিষ্যতে আমাকে ঊর্জা প্রেরণা প্রদান করবে আগামী দিনে আরো ভালো কাজ করার জন্য, আগামী দিনে মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য। তো এখন যে কাজগুলো আমরা করছি একটু দু একটা কাজের ব্যাপারে আপনাদের অবগত করাতে যদি আপনারা যদি না জেনে থাকেন, কারণ আমি বিধায়ক হওয়ার পর একটা সমাধান হলো বিধায়কের অফিস করেছি, ওই অফিসে আমরা বিভিন্ন রকমের পরিষেবা দিচ্ছি, কি কি পরিষেবা দিচ্ছি সেটা আপনাদেরকে একটু তুলে দিচ্ছি। যেমন ওই সমাধান অফিসে আধার সংক্রান্ত কোনো ভুলভ্রান্তি যদি থাকে আমরা সেই আধার আমরা করি বিনামূল্যে। আমার সমাধান অফিসে যা কাজ হয় যা পরিষেবা দেওয়া হয় সবই কিন্তু বিনামূল্যে। কারণ যদি রেশন কার্ড, অনেকে রেশন কার্ড আছে যেটা রিনিউয়ালের সময় আগে হয়তো বিপিএল ছিল পরে এপিএল হয়ে গেছে, তো ওটাকে পুনরায় বিপিএল এর অ্যাপ্লিকেশন করানো, কেন বিপিএল এর বেনিফিটটা একটু বেশি পাওয়া যায়। তাছাড়া ভোটার কার্ড সংক্রান্ত নতুন যদি ভোটের তালিকাভুক্ত করতে হয় নাম কিংবা কোনো যদি সংশোধন থাকে সেটা ঠিক করানো, কিষাণ সম্মান নিধি করছে। প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিং এর এই গহনা আবহের জন্য ওপেনিং এর জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরি উপরে 25% ছাড় দিচ্ছি, এই অফারটি প্রযোজ্য আছে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিং এর এই গহনা আবহের জন্য ওপেনিং এর জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরি উপরে 25% ছাড় দিচ্ছি। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেস্ট টেস্টি অ্যাপ নিয়েছে হোম ডেলিভারির সুযোগ সুবিধা। এই বেস্ট টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অর্ডার করুন বেস্ট টেস্টি অ্যাপ থেকে। আমার নাম প্রদীপ কুমার সাহা বিষ্ণু। আচ্ছা, ম্যাচিং সেন্টার মানেই তো আমরা জানতাম যে সব রকম সবকিছুই রয়েছে, তো হঠাৎ করে শাড়িটা একটা আলাদা ভাবে। অ্যাকচুয়ালি আমি তো এতদিন রেডিমেডের মধ্যেই ছিল, আমার রেডিমেডেরই দোকান ছিল, তো আমি চিন্তা করলাম সবাই বলছে, কাস্টমার বলছে আমার কাছে শাড়ি হলে ভালো হয়, ওই জন্য একই ছাদের তলায় চেষ্টা করলাম যে যদি এটাকে ছিল না, আমার শাড়িটা ছিল না, সেটাকে ভাবলাম যে সবাই যখন চাচ্ছে তাহলে ওটাকে শুরু করা যাক, তাই আমি ওটা চেষ্টা করলাম, চেষ্টা করছি আর কি আস্তে আস্তে ওটাকে কি করার জন্য। আচ্ছা আচ্ছা, এক্সক্লুসিভ মানেই তো এক্সপেন্সিভ, তো সাধারণ মানুষের কতটা হাতের নাকালে, মানে সাধারণ মানুষ কি আসতে পারবে? তো অবশ্যই অবশ্যই, সবার জন্য এই আমার এই এক্সক্লুসিভ শাড়ি হাউসটা শুধু মানে হাই সোসাইটিদের জন্য না, সবার জন্য, এ টু জেড। 500 টাকারও শাড়ি পাওয়া যাবে, 200টাও শাড়ি পাওয়া যাবে, আর 10,000 টাকারও শাড়ি পাওয়া যাবে, সবার জন্যই আমি এটা ব্যবস্থা রেখেছি, সকলের জন্য ব্যবস্থা রাখা আছে। বাহ,